নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে শর্টলেকের দত্তাবাদ এলাকা একটি ঘিঞ্জি এলাকা, যেটা বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ড। আর এই ওয়ার্ডে বহু মানুষ বসবাস করে। করোনা সচেতনতা নিয়ে মাইকে প্রচার, স্যানিটাইজ করা হলেও তারপরেও কিছু মানুষের যেন হুঁশ ফিরছে না, মানছে না সামাজিক দূরত্ব, পড়ছে না মাস্ক। তাই এবার এই সচেতনতা বার্তা দত্তাবাদের ঘরে ঘরে পৌঁছে দিতে নেওয়া হলো অভিনব এক উদ্যোগ। বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত সকাল সকাল হাতে করোনা সচেতনতার লিফলেট নিয়ে ঘুরে বেড়ালেন অলিগলি। দত্তাবাদ এলাকার বাড়ি বাড়ি গেটে ঢোকার মুখে লাগিয়ে দেওয়া হলো এই লিফলেট। বাইরের বেরোলে কী করবেন আর কী করবেন না সেটাই লেখা রয়েছে এই লিফলেটে। এতে বাদ যায়নিও ডেঙ্গু সচেতনতার বার্তাও। মাইকে এতদিন প্রচার করছিলাম, আজকে ডোর টু ডোর পোস্টার মারছি, সে পোস্টারে মাস্ক ছাড়া বাইরে বেরাবেন না, আর ডেঙ্গু নিয়েও পোস্টার মারছি, জল জমাবেন না। আমাদের ঘঞ্জ বস্তি প্রায় 40,000 লোক আছে, 10,280 ঘর। অতি অবশ্য মাস্ক নিয়ে যেভাবে ইয়ে করছি, সবাইকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার যে ওয়ার্ডের যারা আছে, যারা মা বোন কাকা যারা গুরুজনরা আছে, আমার বন্ধু যারা আছে, সবাইকে যে একই রিকোয়েস্ট করছি, মাস্ক ছাড়া কেউ বেরাবেন না। খুব অবস্থা খারাপের মধ্যে আছি। ও আমরা ক্লাবগুলো, এখানে 43টা ক্লাব আছে, ক্লাবগুলোতে যারা নাকি পজিটিভ কেস ঘুরে আসছে, আমরা ক্লাবগুলোর ব্যবস্থা করেছি, যেন যে আমাদের তো ঘর খুব অবস্থা, ঘরের তখন অবস্থা খারাপ, সেখানে ক্লাবগুলোকে চেষ্টা করছি সেই কোয়ারেন্টাইনে থাকা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।